বিএনপির নেতা কর্মীদের মধ্যে যারা গুম খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদের পাশে থাকতে আমরা বিএনপি পরিবার নামে একটি সেল গঠন করা হয়েছে আজ শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এই সেল গঠন করা হয়েছে এতে রুহুল কবি রিজবি প্রধান উপদেষ্টা এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এই সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব মো মোকছেদুল মোমিন এছাড়া বাকি সদস্যরা হলেন নাজমুল হাসান মাসুদ রানা লিটন মো মুস্তাকিম বিল্লা ফরহাদ আলী সজীব শাকিল আহমেদ মো রুবেল আমিন ও মো شهدت ا ح س ن